নির্বাচনের কয়েক মুহূর্ত আগে নবদ্বীপে বিজেপি পার্টি অফিস ভাঙচুর এবং বিজেপির কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ষষ্ঠ দফার ভোট গ্রহণের আর কয়েক ঘন্টা বাকি, শেষ বেলায় নবদ্বীপ শহর থেকে অশান্তির খবর উঠে আসছে। এদিন রাত 10টা নাগাদ নবদ্বীপ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের রানীচড়া এলাকায় তৃণমূল বিজেপির ব্যাপক সংঘর্ষ শুরু হয়। ভাঙচুর করা হয় বিজেপির দলীয় অফিস। ঘটনায় আহত হয় বিজেপির বেশ কয়েকজন কর্মী। এই ঘটনা জেনে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা যায় আহত বেশ কিছু বিজেপি কর্মীকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও ঘটনার খবর সামনে আসা মাত্রই ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ। অতীতের থেকে এবার অনেক বেশি সতর্ক নির্বাচন কমিশন। তবে এই ঘটনা তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। এবার শুনে নেওয়া যাক ভারতীয় জনতা যুব মোর্চা নদিয়া উত্তরের সভাপতি সন্তোষ সরকারের বক্তব্য এবং এই ঘটনায় আক্রান্ত দুই বিজেপি কর্মীর বক্তব্য। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। তৃণমূলের দুষ্কৃতি বাহিনী, হানমাদ বাহিনী যে সচল নবদ্বীপে মানুষকে ভোটদান থেকে বিরত রাখার জন্য, সন্ত্রাসের করার জন্য যে পরিস্থিতি তৈরি করার প্ল্যান করেছিল সেটা শুরু করলো। 8 নম্বর ওয়ার্ডে যুব সভাপতি, আমি নবদ্বীপের শহর মণ্ডলে, সেটা হচ্ছে তন্ময়, আমাদের জিএস নবাব সহ একাধিক কর্মীকে 150 হানমাদ এখানকার মারধর করেছে। এই মারধর করে হসপিটালে ভর্তি, মাথা ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে, ভোটের আবহাওয়া সন্ত্রাস করার চেষ্টা করছে। এই যেটা শুরু করেছে মানুষের নবদ্বীপের শান্তিপ্রিয় মানুষকে চৈতন্যর ভূমিতে রক্তগঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। দুশো থেকে 250 জন ছিল হানমাদ বাহিনী, আপনারা দেখে ছেলেগুলো ঢুকলো। আপনারা কি চাইছেন এখানে? অবিলম্বে এই ছেলেগুলোকে গ্রেপ্তার করতে হবে, এই নবদ্বীপ থেকে সন্ত্রাসে মুক্ত করে কালকে যাতে ভোট সুষ্ঠুভাবে মানুষে দিতে পারে, চত্বরে থাকা যাবে না এক একটা ছেলেকে। ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে, ইমিডিয়েট এখান থেকে সরাতে হবে। যদি না হয় প্রশাসনকে আমি বলে রাখলাম, আজকে রাতটুকু সময় দিলাম, কালকে সারা নদিয়া জেলা জুড়ে অবরোধ চলবে, অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে, শান্তিপ্রিয় মানুষকে করতে হবে। সন্তোষ সরকার সভাপতি, ভারতীয় জনতা যুব মোর্চা, নদিয়া জেলা উত্তর জেলা। আমি এখানে ঢুকতেই আমাকে, আমি যখন ঢুকি এখানে আমাদের তৃণমূলের অজস্র লোক এখানে সবাইকে ধরে মারধর করছে। আমি যখন ঢুকি তখন তারক নামে একটি লোক আমাকে এখান থেকে একটু কথা বলে মারে আমাকে সেখানে এখানে, এবং তারপরে যখন পুলিশের ভ্যানটাকে ওরা সবাই এখান থেকে পালিয়ে যায়। কারা মেরেছে? তৃণমূল দুষ্কৃতি বাহিনীরা। কতজনের মতো ছিল? 150 জনের মতো ছিল। পার্টি অফিসে কি ভাঙচুর করেছে? হ্যাঁ করেছে। তাদের মধ্যে তোমাদের মেরেছে? হ্যাঁ মেরেছে। 8 নম্বর ওয়ার্ডের আমাদের কার্যালয়ে আমরা বসেছিলাম, যে যিনি আমাদের কার্যালয়টি ভাড়া দিয়েছেন উনি দোকান থেকে আসার সময় ওনাকে অজস্র মা বাবা তুলে খিস্তি করেছে, ওই 3 তারিখের পর ওনার বাড়ির বউকে টেনে নিয়ে বেরোবে। এই সমস্ত বলার পর আমরা এখানে দাঁড়িয়ে বেরিয়ে দেখলাম ওখানে জটলা হচ্ছে। কিছুক্ষণ বাদেই দেখি এখান দিয়ে এক ঝাঁক ছেলে পেলে গেল। আমি সবাইকে বললাম পার্টি অফিসের ভেতরে চলে আয়। ওরা পার্টি অফিসের সামনে এসে ভাঙচুর আরম্ভ করলো, আমাকে টান দিয়ে আমাকে টান দিল, কিন্তু আমাকে তখন নিতে পারেনি। অসীম দাকে বেধরক মারধর করছিল, আমি ছাড়াতে গেছি, আমাকে মারলো নবাব, আমার জিএস ছাড়াতে এসছে, ওকে ইট দিয়ে মেরেছে, আমাকে এখান থেকে মুগুর তুলে মারতে গেছিলো, আমাদের একটা কার্যকর্তা মেরেছে, ওই বাড়িতে আটকে, ওই বাড়িতে নবাবকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ওই বাড়ির লোকজনকে মেরেছে, দরজা ভেঙেছে, সমস্ত এখানে মহিলাদের গাড়ি, তৃণমূলের দুষ্কৃতি বাহিনী এই এলাকা রানীচড়া আর রানীর ঘাটে। হ্যাঁ সবাইকে চিহ্নিতকরণ করতে পেরেছি আমরা। নাম বলতে পারবে? নাম? হ্যাঁ পল্টন ছিল, তারপরে সন্তোষ, মশা নামের একটা ছেলে ছিল, প্রবীর চোর হিরোইন খোর, ওই প্রবীর ছিল, চাঁদু ঘোষ না কি না, গণেশ সান্নাল, এরা সব এখানে এসে পার্টি অফিস ভাঙচুর করেছে আমাদের কার্যকর্তাদেরকে মারধর করে। আমরা এখন চাইছি হয় যদি পুলিশ স্টেপ না নেয় তাহলে আমরা ভোটের পরে বিরুদ্ধে স্টেপ নেব। এই সমস্ত সন্ত্রাসীদের এই এলাকা থেকে দূর করার জন্যই আমরা রাজনীতিতে নেমেছি, তাই এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি পুলিশ ব্যবস্থা না হয় তাহলে এর ব্যবস্থা জনগণ নেবে। আপনার নাম? আমার নাম তন্ময় কুণ্ডু, আমি যুব মোর্চার উত্তর মণ্ডলের সভাপতি। It's caught in the crossfire.